আসসালামু আলাইকুম, আমি ঝুম্পা রান্নাঘর থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো মুরগির মাংস। তো আমি মুরগির মাংসটা কীভাবে রান্না করব আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো প্রথমে দেখেন, আমি একটা পাকিস্তানি কক মুরগি নিয়েছি। জানি না এই মুরগিটার নাম আপনারা কী বলেন কে। তো আমি পাকিস্তানি কক মুরগি জানি এটার নাম। তো বলছি, যদি আমার ভুল হয়ে থাকে তো কমেন্টে আপনারা জানাবেন এটা মুরগিটার নাম রাখি। তো এটা হলো শুক্রবারের সকালের ভিডিও। আমি মুরগিটা বৃহস্পতিবারে আনছি। তো মুরগিটা রাত্রে আমি বারান্দায় রেখে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলে মুরগি দেখতে গেছে, এই তো 8টা 9টার দিকে, বলতেছে আম্মু মুরগি ডিম দিছে। তো শুনে অনেক খুশি হইলাম, মুরগি ডিম দিছে। আর আমরা তো এমনিতে ঢাকা এরকম মুরগি ডিম পারতে দেখা হয় না, বাচ্চারা দেখতে পায় না। তো ছেলে হঠাৎ করে ডিম দিকে একবারে অন্যরকম হয়ে গেছে, বলতেছে মুরগি ডিম দিছে, এই মুরগি আর জবাই করতে দিব না। তো মুরগিটা আমি শুক্রবারে জবাই করতাম, তো ওর জন্য আমি জবাই করতে পারিনি, ও করতে দেয় নাই। দেখেন এই যে সেলাই মেশিনের নিচে যেয়া, বারান্দায় সেলাই মেশিন ছিল, এই সেলাই মেশিনের নিচে যেয়ে ডিমটা দিয়ে রাখছে। এই যে আমি ডিমটা দেখাইতেছি, আমি ডিমটা উঠেই নেই আপনাদের দেখানোর জন্য। তো এইটা হলো শনিবারের ভিডিও। তো শনিবার দিন আবার এই যে এটা খাঁচার ভিতরে আটকে রাখছে, তাও দুপুরের দিকে এই তো গিয়ে দেখি যে আবার একটা ডিম দিছে। তো এটা ডিম দুই দিন দুইটা ডিম পারলো, দেখেন ডিমগুলো কত সুন্দর, একদম পরিষ্কার, কোনো ময়লা টয়লা নাই, আর মুরগিটাও দেখতে অনেক সুন্দর। তো ইচ্ছে ছিল যে মুরগিটা পালবো, কিন্তু রেগুলার মুরগি ডিম দিলে ভালোই লাগে দেখতে, কিন্তু এই মুরগি আবার পালা, মুরগি পায়খানা টাইখানা করে দেয়, তার জন্য আবার ভাবলাম যে না জবাই করলেই, আর ডিম দেওয়ার পরে মুরগিটা আবার শুকিয়ে যাবে। তো মুরগিটা আমি আজকে জবাই করে নিলাম, দেখেন এই তো মুরগি আজকে জবাই দেওয়া হয়ে গেছে, আজকে রবিবার। তো মুরগি জবাই দেওয়া হয়েছে, এখন গরম পানি দিয়ে আমি মুরগিটা বাছতেছি। ডিম দেওয়া মুরগিটা জবাই করে নিয়েছি, খারাপ লাগতেছে। আর ডিম দেওয়ার পর এই মুরগিটা রান্না করলে তেমন একটা মজা লাগবে না, তার জন্য ভাবলাম যে না থাক জবাই দিয়ে দিই। তো আমি মুরগি বাইছা নিতেছি, মুরগি বাছবো, তারপরে কাটবো, তারপরে রান্না শুরু করব। তো গরম পানি দিয়ে মুরগিটা বাছলে বেশি একটা সময় লাগে না, আর ড্রেসিং করাইলে মুরগি কেমন যেন একটা সিদ্ধ হয়ে যায়। আর এখানে গরম পানি আমি হালকা গরম পানি করছি, করে মুরগিটা আমি বেছে নিয়েছি। তো দেখেন সুন্দর বাসা হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এখন একটু আমি আগুনে চাকা দিব, দিয়ে তারপর মুরগিটা কেটে নিব। পরিষ্কার হয়ে গেছে, তো মুরগি আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো দেখেন আমি এখানে রান্নার জন্য অর্ধেক মাংস নিয়েছি, এগুলা ডিম মাংস নিয়েছি, আর অর্ধেকটি আমি এটা একটা পলিথিন করে রেখে দিলাম, এটা ফ্রিজে রেখে দিব, আমার ফ্রিজে রেখে দিব। আমার পুরাটা মুরগি লাগবে না, কারণ আমাদের ফ্যামিলি ছোট, আমরা তিন মায়ের ছেলে খাই, আমাদের বেশি একটা লাগে না। তো তার জন্য অর্ধেকটা মুরগি আমি রান্না করতেছি, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম। তো চলে এলাম চুলায়, এখানে একটা কড়াই বসাই দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটা তেজপাতা দুই ভাগ করে, দিয়ে দিলাম দারচিনি তিন টুকরা, দিয়ে দিলাম তিনটা এলাচি, দিয়ে দিলাম একটা স্টার মশলা, ওইটা থাকলে দিবেন না থাকলে নাই, কিন্তু মশলাটা দিলে ভালো একটা ফ্লেভার আসে, ভালো লাগে, তার জন্য দিই। তো নেড়ে চেড়ে এটা একটু ফ্লেভারটা বের করতেছি, কারণ মশলা সবসময় একটু তেলে দিয়ে একটু নাড়া দিবেন, দেখবেন কী সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, এখানে তিনটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি, দেশি পেঁয়াজ। তো নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আর মশলাটা ভেজে নিব, আমি বাদামি কালার করে নিব। তো একটু পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি আমি আদা রসুন বাটা দুই চামচ, তা আদা রসুন একসাথে আমি বেটে নিয়েছি, দিয়ে দিতেছি পেঁয়াজ বাটা, এখানে 4 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতেছি, কারণ এই মুরগি এমনি থেকে বেশি শক্ত, আর এমনি একটু পেঁয়াজ টেজ দিয়ে বেশি করে মশলা দিয়ে একটু জাল জাল করে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো তার জন্য মশলাটা একটু বেশি করে দিতেছি।
এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এগুলা ভালো করে আমি নেড়ে চেড়ে একটু তেলে ভেজে নিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখন মশলাগুলো নেড়ে চেড়ে আমি কষাই নেব। আমি একটু পানি দিয়ে দিব যে মশলাটা না পুড়ে যায়। মশলাটা কষাইতে হলে একটু পানি লাগে, কারণ শুধু শুধু তেলের ভিতরে মশলাটা কষানো যায় না, মশলা পুড়ে যায়। তো এখন আমি ভালো করে মশলাটা কষাই নেব। পানিটা দেওয়ার থেকে দেখেন মশলাটা কত সুন্দর হয়েছে, আর এই মশলাটা একটু ঘন ঘন হবে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মাংস, এখন নেড়ে চেড়ে আমি মাংসটা কষাই নেব। মশলা আর মাংস একসাথে আমি মিক্স করব ভালোভাবে। তো নেড়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আবারও 2 মিনিট পর এই দেখেন মাংসের থেকে পানি উঠছে, আর মাংসটা আমি ঢেকে দেওয়ার পরে এই মাংসের থেকে একটা জল উড়ে উঠছে, পানি উঠছে। তো এই পানিতে মাংসটা আমার কষানো হবে। তো আবারও নেড়ে চেড়ে আমি দিতেছি। তো আমি ডিম, মুরগির পা, চামড়া সব আমি নিয়ে নিছি, ভালো লাগে এই মুরগি সবই খেতে ভালো লাগে। তো দিয়ে দিলাম আলু, বড় সাইজের একটা আলু 6 টুকরা করে দিয়ে দিছি। তো নেড়ে চেড়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম আবার 2 মিনিট পর। তো যে পানিটা উঠছে এটার ভিতরে মাংস আলু কষানো হয়ে যাবে, আর তেল দিয়েছি, মশলা দিয়েছি বেশি, ওই ঘন মশলার ভিতরেই মাংস কষানো হবে। তো আমি একটু পর পর ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিতেছি, আর ঢাকনাটা দিয়ে দিই যে সিদ্ধটা ভালো হয়, তার জন্য ঢাকনাটা দিয়ে দিতে হয় একটু। আবার ঢেকে দিলাম। তো আমি কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে দিতেছি, আর ভালো করে কষাই নিতেছি। মাংস ভালো করে কষানো হলে খেতে অনেক মজা হয়। আমার প্রত্যেক ভিডিওতে আপনারা শুনবেন যে আমি সব তরকারি মাংস আমি বেশি করে একটু কষাই, কারণ আমার এটা অভ্যাস। আমার ভালো কষানো না হলে আমার তরকারি রান্না করলে তরকারি কেমন পাঞ্ছা পাঞ্ছা লাগে, খেতে ভালো লাগে না, মাংসের ভিতরে মশলা লাগে না, এরকম হয়, আমার খেতে ভালো লাগে না। আর মশলাটা ভালো করে কষাইলে তেল জাল যা আছে মশলা মাংসের ভিতরে ঢুকে মাংসটা খেতে অনেক মজা হয়। তো তার জন্য আমি ভালোভাবে কষাই নিই। আপনারা সবসময় এই কাজটা করবেন, মাংস বেশি করে কষাবেন, আর একটু নেড়ে চেড়ে কষাবেন যে নিচে দিয়ে না লেগে যায়। যদি বেশি নেড়ে চেড়ে না দেন তাহলে দেখা যেতেছে কি মশলাটা পুড়ে যাবে আর মাংস স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমার মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, কথায় কথায় বলা হয় নাই, পানিটা দিয়ে দিছি। তো আমি পানিটা একটু পরিমাণে বেশি করে দিলাম, কারণ এটা শক্ত মুরগি, তার জন্য আমি একটু বেশি করে পানি দিলাম। তো ফিরে আসলাম আবার 2 মিনিট পর, নেড়ে চেড়ে দিতেছি। তো মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা বেশি করে দিছি।
এই পানির ভিতরে সিদ্ধ হবে। তো আমি কলিজাটা তখন উঠাই নিয়েছিলাম, একটু কষানের ভিতরে দিয়ে আবার উঠাই রাখছি, যে কলিজাটা ভেঙে যাবে তার জন্য। তো ভাঙার আর এখন ভয় নেই, জল দিয়ে দিছি, এটা কলিজারও দিয়ে দিলাম। তো আমরা কলিজা তিন মাস রাতে একজনও খাই না। তো আজকে একটা মেহমান আছে বাচ্চা, ওর জন্য দিলাম, যে ওই খাবে আমার বোনের ছেলে, ওর জন্য দিছি। আর সবসময় আমরা কলিজা তিনজনের তো একজনও খাওয়া হয় না, এই কলিজাগুলো আমরা একসাথে জমাই নেই। তারপর আমার ছোটো বোনের বাচ্চা আসলে ওদেরকে খাওয়াই। তো এই তো আবারও নেড়ে চেড়ে দিতেছি। তো আবারও ফিরে আসলাম 5 মিনিট পর, দেখেন জলটা এখন অনেকটাই কমে গেছে। তো আমি একটু পরপর নেড়ে চেড়ে দিই, ভিডিওটা একটু পরপরই শুরু করি। আপনাদের তো হয়তো মনে হয় যে বারবার নাড়তেছি না, আমি কিছুক্ষণ পরপরই আমি ভিডিওটা আবার চালু করি, তারপরে দেখাইতেছি। তো মাংসটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও আমি রাখবো একটু পাতলা করেই, কারণ আলু দিয়ে মাংস রান্না, এটা আলুটা টেনে নেবে জলটা। তো আমার রান্না শেষ, চুলাটা অফ করে দিলাম। তো যে জলটা আছে এটা মানে ঠান্ডা হওয়ার পরে মাংস আর আলু একটু টেনে নিবে, তারপর ঠিকঠাক হয়ে যাবে। তো দেখেন আমার মাংসটা রান্না এরকম হয়েছে দেখতে। তো আমি রান্নাটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি একটা প্যালা নিলাম আর চামচ নিলাম, মাংসটা আমি এখন বাড়বো, পরিবেশন করব। তো আমি প্যালার ভিতরে আমি করে নিতেছি, বেড়ে নিতেছি। তো দেখেন আমি পরিবেশন করলাম। তো আমার এই মাংসটা রান্না কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।